আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে বিলিয়ান্ট অ্যাপস নিয়ে সো বিলিয়েন্ট অ্যাপসে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন অনেক সময় সো আপনারা দেখতে পারতেছেন সো আমার সামনে বিলিয়ান্ট যে অ্যাপসটা রয়েছে সো আপনারা এটাতে দেখতে পারতেছেন সো এটার সমস্যাগুলোর কথা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং সর্বপ্রথম যে অনেকের অনেক বিলিয়ান্ট অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওটিপি আসতেছে না অনেক মানে অ্যাকাউন্ট লগ করতেছেন ওটিপি আসে না বা আপনার কল যায় না এবং আপনার ওয়েটিং কল বা এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় সো এইটার সমস্যার সমাধান কোথায় পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো সর্বপ্রথম আপনাকে একটা বিলিয়নটা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে যদি অ্যাকাউন্ট লগ ইন না করতে পারেন বা নতুন অ্যাকাউন্ট যারা করতে চাচ্ছেন বা তাদেরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কিন্তু সেগুলো কিন্তু আজকের এই ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা সমাধানটা করতে পারবেন সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই জানতে পারবেন না বুঝতেও পারবেন না অবশ্যই আপনার সমাধানটা কিন্তু মানে সমস্যাটা কিন্তু সমাধান হবে না সো এ টু জেড এক কথাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বিলিয়েন্ট সম্পর্কে এ টু জেড সমস্যার সমাধান হবে আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন সো তার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টে আপনারা সরাসরি চলে যাবেন সো পুরো ভিডিওটি আমি আপনারা দেখবেন আবারও বলছি সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবে লাইকুন নিবার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সো আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে সো ফেসবুকে আসার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবেন ফেসবুক অ্যাকাউন্ট আসার পরে আপনারা উপরের সার্চ বক্স দেখতে পারবেন সো উপরের সার্চ বক্সে আপনারা সার্চ করবেন সো আমি আর সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে এই সার্চ অপশনটা যে রয়েছে এখানে আপনারা সার্চ করবেন এখানে চাপ দেবেন এখানে সার্চ করার পরে এখানে আপনারা বিলিয়েন্ট লেখে সার্চ করবেন উপরে বিলিয়েন্ট লেখে সার্চ করবেন সো সার্চ করার পরে আপনার অনেকগুলো বিলিয়েন্ট ইয়ে দেখতে পারবেন মানে গ্রুপ দেখতে পারবেন আসলে এখন কোন গ্রুপে আপনারা জয়েন দিবেন সো এখানে আপনি হয়তো পাঁচ থেকে সাতটা বা ছয়টা এরকম গ্রুপ দেখতে পারবেন বা চার পাঁচটা এরকম হবে গ্রুপ কিন্তু রয়েছে সো আপনারা কোন কোন গ্রুপে আপনারা জয়েন দিবেন বা কি করতে হবে এখানে বা কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো সো কথা না বাড়িয়ে সরাসরি আমি কাজে চলে যাচ্ছি আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিয়েন্ট অফিসিয়াল বিলিয়েন্ট কানেক্ট অফিসিয়াল গ্রুপ এই গ্রুপটাতে আপনারা জয়েন দিবেন এই গ্রুপটাতে আপনার ফেসবুকে গিয়ে আপনারা এই গ্রুপটাতে জয়েন দিবেন আপনারা আগে মাঝে মাঝে মন্তব্য করবেন না আগে ভিডিওটা শেষ করুন মানে দেখুন তারপরে আপনারা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সো এই গ্রুপটাতে জয়েন দিবেন সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই যে এই গ্রুপটাতে জয়েন সো সেইখানে কিন্তু বেশ কয়েকটা গ্রুপ পাবেন এগুলোতে এগুলো এগুলোতে জয়েন না দিলেও চলবে সো আপনার জন্য শুধুমাত্র এই গ্রুপটাতে আপনি জয়েন দিবেন সো বিলিয়ন কানেক্ট অফিসিয়াল গ্রুপ সো এই গ্রুপটাতে আপনি আমি যদি চাপ দিলাম দেখেন কিছুক্ষণ আগেই একজন কিন্তু পোস্ট করছে সো আপনার যে সমস্যাটা এই দেখেন এখানে যাদের সমস্যাগুলো আছে যে কেউ হন না কেন আপনি যে সমস্যাটা আছে এই গ্রুপে জয়েন দিতে হবে অবশ্যই গ্রুপে জয়েন দেওয়ার সময় অনেক সময় আপনার বিলিয়েন্ট যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্ট যে ফোন নাম্বারটা দিয়ে যা আমরা যারা ফোন নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করেছেন সেই ফোন নাম্বারটা হয়তো বা চাইতে পারে যে ফোন নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু এই গ্রুপে জয়েন হওয়া লাগতে পারে হ্যাঁ সো অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে আপনাকে জয়েন হতে হবে মানে আপনি যে নাম্বারে বিলিয়েন্ট অ্যাকাউন্টে করছিলেন সেই নাম্বারটা দিয়ে যেহেতু আমি বেশ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে এখানে জয়েন দিছি সো যার কারণে আমার তখন কিন্তু নাম্বার চাইছিলো যে এখানে আমার যে নাম্বার মানে বিলিয়েন্ট নাম্বার রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা চাইছিলো ফোন নাম্বার সেই নাম্বারটা দিয়ে কিন্তু আমাকে এই গ্রুপে জয়েন দেওয়া হয়েছে বা জয়েন নেওয়া হয়েছে তার আগে কিন্তু আমাকে এই গ্রুপে জয়েন নেয়নি ঠিক আছে আমাকে পেন্ডিংয়ে রাখছিলো সো যাই হোক আপনারা যদি চায় আপনারা সেটা দিয়ে দিবেন যদি না চায় এখন কি অবস্থা আমি সেটা বলতে পারতেছি না সো যাই হোক এখানে আসার পরে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এইখানে লিখে দিবেন মানে পোস্ট করবেন এক কথায় আপনি পোস্ট করবেন পোস্ট করার পরে কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন যে আপনাকে কি অফিস থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনার যে সমস্যাটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এদের আসসালামু আলাইকুম আমি সৌদি আরব প্রবাসী মানে বাংলাদেশ থেকে এক কথা আমি এটা পড়ে দেখছি আমি সো এ নিয়ে বাংলাদেশে থাকা অবস্থায় একটা অ্যাকাউন্ট করছিলো সে তিনি এখন কি করছে মানে সৌদি আরব থেকে অ্যাকাউন্টটা চালাতে চাচ্ছে কিন্তু এখান থেকে অফিস থেকে কি জানিয়ে দিয়েছে এখান থেকে মানে দেখতে পাচ্ছেন যে মানে এই অ্যাপসের কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী কিন্তু তাদেরকে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাঁ সো নিয়মটা কি এটা বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশি সিম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাংলাদেশি নেটওয়ার্কের নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে হবে সো তাহলে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবে মানে অ্যাকাউন্ট চালাতে পারবে তাছাড়া কিন্তু পারবে না বা সৌদি এরপ থেকে কিন্তু সম্ভব না সো এই দেখেন এখানে এই ভাইয়ের সমস্যা সমস্যাটা সমাধান করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিপি আসে না ভাইয়া দয়া করে আমার সমস্যাটা সমাধান করে দিন সো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমি লিখিনি এটা কিন্তু আমার আইডি না সো এটা কিন্তু অন্য একজনের আইডি আপনাদের মতো আপনার আমার মতো অন্য একজন ভাই এই সমস্যাটা ওটিপি না আসার কারণে স্ক্রিনশট দিছে দেওয়ার পরে গ্রুপে জয়েন দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে অফিস থেকে এই বিলিয়েন্ট কানেক্ট এই অফিস থেকে দেখেন প্রিয় মানে এখানে আপনাকে সার করে বলছে দেখছেন যে এই সমস্যাটা সমাধান করে দেওয়া হয়েছে এখন ওটিপি আস বা পাসওয়ার্ড সেটিং করে আপনারা কিন্তু ছবি দিয়ে একদম এ টু জেড কিন্তু আপনি এটা কিন্তু পড়িয়ে নিতে পারেন খুব সাধারণভাবে সো ভিডিওটা লং হয়ে যাবে সো আমি লং ভিডিও দিলে মানুষ দেখতে চায় না হ্যাঁ অর্ধেক দেখে চলে যায় সো যার কারণে আমি শর্ট করে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনার যে কোনো সমস্যা থাকে না কারণ আপনারা এখানে পোস্ট করবেন পোস্ট করলেই আপনার সমাধানটা কিন্তু মানে সমস্যাটা কিন্তু সমাধান করে দিবে সো আমি একটা দেখাইলাম সো আমি আরও বেশ কয়েকটা আপনি আমি এই সমস্যাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সো তার নিচে যদি আমি যাই এখানেও আপনারা দেখতে পারবেন যে যারা নতুন যাদের কল যাচ্ছে না ওটিপি আসে না এবং ওয়েটিং মানে কী যেন একটা ওয়েটিং কল মনে হয় লেখা ওঠে যাই হোক এখানে অনেক সমস্যার আপনারা আমার মতো অনেক সদস্য সমস্যা এরকম যারা বিলিয়ন সদস্য রয়েছেন তো সবার সমস্যাগুলো কিন্তু এখানেই সমাধান করে দেওয়া হয় বা সমাধান করে দেয় এটা আমি করে দেয় না এটা আপনারা ভুল ভাববেন অনেকে আমার এর আগের ভিডিওতে অনেকে আজেবাজে কথা বলছেন বা আজেবাজে না অনেক ভালো কথাও বলছেন তো যাই হোক সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমি এটা ভিডিওতে এই এটাই বলতে চাচ্ছি আপনার যদি কোনো সমস্যা থাকে এখানে পোস্ট করবেন এবং সমস্যাটার পোস্ট করার আগে আপনার কি কি দিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো সর্বপ্রথম আপনার যদি আপনার ফোন নাম্বারটা দিবেন যে আপনার যে ফোন নাম্বারে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা করবেন বা করছেন যে নাম্বারে আপনার সমস্যা যে নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনার যে সমস্যাটা সমস্যাটা আপনার স্ক্রিনশট দিয়ে আপনি এখানে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে যদি দেন তাহলে আপনার সেই সমস্যাটা দেখে আপনাকে এখানে সমাধান করে দিবে সো একদম ইজিভাবে কিছুক্ষণ আগে কিন্তু এরা কিন্তু বেশি সময় দুই ঘন্টা আগে এটা কিন্তু পোস্ট করে দিছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুই ঘন্টা আগে মানে সরি দুই দিন আগে করছে এবং সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন নিজে কিন্তু কমেন্ট করছে অনেক কমেন্টও আছে সো এটা দেখতে পাচ্ছেন যে একদিন আগে মানে একদিন হলে এই সমস্যাটা ইয়ে হয়েছে সো এটা এখানে কিন্তু আর বেশ কিছু ইয়ে আছে ভাই আমি আপনাদেরকে বলি আপনারা যদি এজেন্টের কাছ থেকে যদি রিসার্চ নেন তাহলে কিন্তু আপনারা দশ পার্সেন্ট করে বোনাস পাবেন ব্রিলিয়েন্টের এজেন্ট যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি ই করেন মানে রিসার্চ নেন তাহলে কিন্তু দশ পার্সেন্ট কিন্তু বোনাস পাবেন এখানে দেখেন এক একটা সমস্যা এখানে ছিল এই ভাইর বা আমি একটু দেখি এই আইডিটি কিছু দিন পূর্বে চালু করা হয়েছিল সো সাময়িক নিয়ম পড়বে আমার কি কিন্তু মানে রিসার্চের কিছু সমস্যা নিয়ে ইয়েটা লিখছে আর কি যাই হোক ইনি রিসার্চ করতে পারতেছে না বা রিসার্চের সমস্যা ছিল তো যাই হোক আপনাদের যারা যাদের সমস্যা আছে আপনারা কিন্তু এখানে এসে সমাধান করতে পারেন সো এবং যাদের সমাধান হবে না তারা অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে আমি নেক্সট টাইমে ভালোভাবে আরও মানে তাদের সঙ্গে কীভাবে সু খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারবেন অফিসিয়াল ইয়াদের ইয়াদের সঙ্গে সো আমি সেটার ব্যবস্থা আমি আপনাদের করে দিব ভিডিওর মাধ্যমে এবং যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ভিডিও ডিস ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কে চাপ দিয়ে অ্যাপসটিকে ডাউনলোড করে আপনারা কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে কিন্তু আপনারা কী করতে পারেন অ্যাকাউন্টে কিন্তু করতে পারেন সো ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন এবং অ্যাকাউন্ট করার ভি ভিডিও অলরেডি আমার দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন সো এই ছিল এখনকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ